ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টুয়েলভ অবধি সমস্ত পড়ুয়াদের জন্য আবারও স্কুল বন্ধ হতে চলেছে। কবে স্কুল বন্ধ থাকবে সেটাই নিয়ে আজকের এই ভিডিওটাতে আমি বিস্তারিত বলবো। অনেকদিন ধরে তোমরা বিভিন্ন ফেক নিউজ দেখতে পাচ্ছ যে আগস্ট মাসে স্কুল বন্ধ হবে, আগস্ট মাসে স্কুল বন্ধ হবে, সেটা আমি নিয়ে তোমাদের অনেক সতর্ক করেছি যে শিক্ষামন্ত্রী কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ব্রাত্য বসু কিন্তু বলে দিয়েছেন যে এই মুহূর্তে কিন্তু স্কুল বন্ধ হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। যদি এরকম হয় যে কোভিড খুব বেশি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে স্কুল বন্ধ হবে না, অল্টারনেট ডেতে ক্লাস নেওয়ার কথা কিন্তু হতে পারে। আর আগস্ট মাসের 29 তারিখ থেকে তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে যাবে, সেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি যাতে তোমরা প্রিপারেশনটা তোমাদের জারি রাখো। সেকেন্ড সেমিস্টার কিন্তু প্রায় চলেই আসলো বলতে গেলে, কারণ আগস্ট মাস পড়ে গেছে, আগস্ট মাসের 29 তারিখে মানে এই মাসের শেষের দিকে তোমাদের সেকেন্ড সেমিস্টার হবে। এর মধ্যে আরও একটি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে 11 তারিখ, অর্থাৎ আগামী বৃহস্পতিবার 11ই আগস্ট যেটা রয়েছে, সেই 11ই আগস্ট রয়েছে রাখি বন্ধন। সেই রাখি বন্ধন উৎসব উপলক্ষে সমস্ত সরকারি অফিস স্কুল ছুটি থাকবে, যে সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলো রয়েছে সেখানেও কিন্তু ছুটি থাকবে। সরকারি স্কুলগুলোতে কিন্তু রাখি বন্ধনের ছুটি দেওয়া হচ্ছে। এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকায়। এখানে বলা হয়েছে আগামী বৃহস্পতিবার 11ই আগস্ট রাখি বন্ধন উপলক্ষে সমস্ত সরকারি অফিস এবং স্কুল ছুটি থাকবে। স্কুল বছরে 65 দিন ছুটি থাকে, রাখি বন্ধনে কোনো স্কুল ছুটি দেয়, কোনো স্কুল দেয় না। শুক্রবার সরকারি বিজ্ঞপ্তি দিয়ে সেদিন সব স্কুল ছুটি থাকার কথা জানিয়েছে, অর্থাৎ কোনো কোনো স্কুলে রাখি বন্ধনে ছুটি দেয়, কোনো কোনো স্কুলে দেয় না। এবং এটা সরকারি নির্দেশিকা কিন্তু দেওয়া হয়েছে, নবান্ন তরফ থেকে নির্দেশিকা জারি করে একদম পুরো স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে 11ই আগস্ট রাখি বন্ধনের দিন কিন্তু সমস্ত স্কুল, সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোকে কিন্তু বন্ধ রাখতে হবে। 11ই আগস্টের ওই সপ্তাহে 9ই আগস্ট মহরমের ছুটি আছে, 9ই আগস্ট মঙ্গলবার পড়ছে, সেদিনও তোমাদের ছুটি আছে। ফলে ওই সপ্তাহে কর্মদিবস গিয়ে দাঁড়াবে 3 দিন, মানে ওই সপ্তাহে প্রায় বলতে গেলে 3 দিন মতো তোমাদের ক্লাস হবে। বাকি রয়েছে 15ই আগস্ট, এইসব কিছু রয়েছে, তার জন্য কিন্তু ছুটি হবে। যদি কেউ শুক্রবার 12ই আগস্ট ছুটি নেন তাহলে 11 থেকে 15ই আগস্ট পর্যন্ত টানা 5 দিন ছুটি পেয়ে যাবেন। তার মানে এখানে তোমাদের কথা এখানে বলা হচ্ছে না, সরকারি অফিসের কথা এখানে বলা হচ্ছে। তো যাই হোক, আমি তোমাদের একটাই কথা বলছি যে তোমাদের কিন্তু স্কুল এই মুহূর্তে যেটা কোভিডের কারণে বন্ধ হওয়ার কথা ছিল সেই সম্ভাবনা কিন্তু একদমই কমে গিয়েছে, কারণ নিউজ মিডিয়াতেও কিন্তু এখন দেখাচ্ছে না যে কোভিড কতটা কি বাড়ছে না বাড়ছে। তাই এখন মেইন ফোকাস অন্য কিছুতে রয়েছে। তোমরা চাইলে নিউজ চ্যানেল যদি কেউ ফলো করে থাকো তাহলে দেখতে পাবে, আমি এই নিয়ে ভিডিওতে কিছু বিস্তারিত বলতে চাইছি না। তো আমি তোমাদের একটাই কথা বলবো যে কোভিডের জন্য স্কুল বন্ধ হয়ে যাবে, আবার লকডাউন হয়ে যাবে, এই সমস্ত চিন্তাগুলো মাথা থেকে বাদ দাও। প্রতিনিয়ত আমি দেখি এখনও অবধি স্টিল অনেক ফেক ভিডিও বানানো হয়, অনেকে ফেক ভিডিও বানায় এবং সেই ভিডিওগুলোতে 60,000, 65,000, কোনটাতে 1,00,000 এইসব ভিডিওগুলোতে ভিউ চলে যায়, কারণ ভিডিওগুলো ফেক ভিডিও আর লোকে ওই সব ভিডিওগুলোই তোমরা বিশ্বাস করছো। তোমাদের আমি শুধু একটাই কথা বলবো যে স্কুল বন্ধ হওয়ার কিন্তু কোনোরকম সম্ভাবনা নেই, তবে 11 তারিখে একটা সরকারি ছুটি কিন্তু ঘোষণা করা হয়েছে, সেটাই আমি তোমাদের জানালাম এই ভিডিওতে। এই ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটা পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।